হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আরও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে এমন একটা সাইট শেয়ার করব যেটার মাধ্যমে আপনি ডেইলি ইজিলি $10 পর্যন্ত আর্নিং করতে পারবেন। আপনারা ভালো আইপি ইউজ করলে এর উপরে আর্নিং করতে পারবেন, আর এখান থেকে আপনি ইজিলি উইথড্র করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে স্কিল পায়োনিয়ারে উইথড্র করতে পারবেন, এছাড়াও পেপাল আছে, আদার্স গিফট কার্ড আছে। ওভারঅল চিন্তা করলে এই সাইটটা চমৎকার একটা সাইট। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে আজকে নতুন ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আপনাদের সাথে যে আইপিটা দিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে স্পেকট্রাম। এটা হচ্ছে শক্স ফেভের ডেইলি আইপি। স্পেকট্রাম দিয়ে অলওয়েজ কাজ অনেক ভালো হয়, এরপর AT&T দিয়ে ভালো হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো স্পেকট্রাম দিয়ে। তো এখন আমরা ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইট হচ্ছে ওয়াইসেন্স, এটা লিখে সার্চ করলাম। এই হচ্ছে আমাদের ওয়াইসেন্স, সাইটটা ওপেন করলাম আমরা। তো এই হচ্ছে আমাদের সাইট। আপনারা সাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই সেইখান থেকে জয়েন করবেন, কারণ সেইখান থেকে জয়েন করলে আপনার অ্যাকাউন্ট একটু সিকিউর থাকবে। আপনারা অবশ্যই রেফারেল লিঙ্কটা ইউজ করবেন। তো আমরা সাইটের ইন্টারফেসটা দেখে নিই। এই হচ্ছে আমাদের সাইট। তো এখানে কাজ করার আগে, সবার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ক্যাশ আউট নিয়ে। এখান থেকে আমরা টাকাটা পকেটে নিব কীভাবে? তো এখান থেকে অনেক অপশন আছে, সেটা আগে দেখে নিই আমরা। এখান থেকে আমরা ক্যাশ আউটে চলে গেলাম। এই যে এখানে দেখেন, এখানে টোটাল 87 গিফট কার্ড আছে, এগুলোতে আপনি উইথড্র করতে পারবেন। এখানে আপনি অ্যামাজন, এরপরে অ্যাপলে উইথড্র করতে পারবেন। অ্যামাজনের সেল বাংলাদেশে নেই, সো এটা লিপ করাই বেটার। এরপর আর অনেক অনেক কার্ড আছে যেগুলো সেল করতে পারবেন। এখানে গুগল প্লে আছে $25, এটা উইথড্র করতে পারবেন। এরপর এখানে পেওনিয়ারে উইথড্র করতে পারবেন। বাংলাদেশের অনেকেই এই পেওনিয়ারের মাস্টার কার্ড ইউজ করেন, সেটা তাদের জন্য বেটার হবে এই সেটটা। এরপর এখানে পেপাল উইথড্র করতে পারবেন। এরপর এখানে স্ক্রিল আছে, আপনারা চাইলে স্ক্রিলে উইথড্র করতে পারবেন। তো আরও দেখি কী কী আছে আমাদের। তো এইগুলোতে আমরা বাংলাদেশ থেকে উইথড্র করতে পারবো আর ইজিলি সেল করতে পারবো। তো এই সাইটটা নিয়ে উইথড্র কোনো ঝামেলা নেই, এখান থেকে ইজিলি উইথড্র করা যাবে। এখন আমরা এই সাইটটাতে অ্যাকাউন্ট করি। তো এখানে জয়েন নাও ক্লিক করেন। আমি আবারও বলি, আপনারা অবশ্যই আমার রেফার লিঙ্কটা ইউজ করবেন। এখন এখানে আপনার জিমেলটা দিয়ে দেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার জিমেল। এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন। এই হচ্ছে আমার পাসওয়ার্ড। জিমেল আর পাসওয়ার্ড দিয়ে এরপরে জয়েন করে নিন। এটা সেভ করে নিলাম। এখন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে কাজ করার আগে অবশ্যই আপনার একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। কীভাবে রিয়েল অ্যাড্রেস বের করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এখন আমি আমার অ্যাড্রেস আর নাম দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি ডেস্কটপে আমার একটা সেভ করা আছে, সেটা দিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার রিয়েল অ্যাড্রেস, এ হচ্ছে আমার নাম, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা আমরা কপি করে নিলাম। এরপরে হচ্ছে লাস্ট নেম, আমরা লাস্ট নেমটাও কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমার লাস্ট নেম, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপরে নেক্সট স্টেপ, এটা ক্লিক করেন। এখন হচ্ছে ইউজার নেম, এখানে ইউজার নেমটা দিয়ে দেন। এই হচ্ছে আমার ইউজার নেম। এরপর এখানে কমপ্লিটে ক্লিক করেন। ইউ আর অল সেট। তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো
তো আপনার অ্যাকাউন্ট করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনার মেলটা চেক করেন, মেলে একটা মেল গেছে। আমার মেলে লগ ইন করে নিচ্ছি। এই হচ্ছে আমার মেল, নেক্সট করে দিলাম। এরপরে নেক্সট করে দিলাম। তো এখানে আপনারা দেখেন ওয়াইসেন্স থেকে একটা মেল আসছে, তো এটা আমরা কনফার্ম করে নেই। তো আমাদের মেলটা কনফার্ম হয়ে গেছে। এখন এইটা আপনারা ফিল আপ করেন। প্রথম হচ্ছে অ্যাড্রেস, এ হচ্ছে আমার অ্যাড্রেস, এটা কপি করে নিয়ে আসলাম আর এইটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে সিটি, সিটি আমরা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমার সিটি, স্প্রিং, এটা আমরা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে স্টেট, স্টেটটাও কপি করে নিয়ে আসলাম, এটা হচ্ছে ট্যাক্সাসের, এ হচ্ছে আমার স্টেট, তো আমরা ট্যাক্সাস দিয়ে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড, জিপ কোডটা আমরা কপি করে নিয়ে আসি, এ হচ্ছে আমার জিপ কোড। তো এইগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করে এরপরে সেভ করে নেন। ইউর অ্যাড্রেস হ্যাজ বিন আপডেটেড, তো আমাদের অ্যাড্রেস আপডেট হয়ে গেছে, এটা ক্লোজ করে দিলাম। এখন এখন এইখানে আপনারা কিছু সার্ভে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে দেখেন 62 সেন্টের একটা সার্ভে, এরপরে আছে $3.26 একটা সার্ভে, এটা 30 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে সিম্পি সিউর, এরপরে হচ্ছে পিউর স্পেকট্রাম একটা সার্ভে, এটা হচ্ছে $4.50। এরপরে হচ্ছে স্যাম্পল কিউব, এটা হচ্ছে 62 সেন্টের। তো এখানে কিছু সার্ভে দেখতে পাচ্ছেন। এখন এই সার্ভেগুলো এখন করা যাবে না, তো এই সার্ভেগুলো করতে হলে আপনাকে এখানে আনলক করতে হবে। এখানে আনলক সার্ভেতে ক্লিক করেন। এখন আপনার প্রোফাইলটা কমপ্লিট করেন। ইউএস এর যে অ্যাড্রেসটা আপনারা বের করছেন, ইউএস এর রিয়েল পার্সনের যে অ্যাড্রেসটা বের করছেন সেটা এখানে দিবেন। তো আমি আমারটা ফিল আপ করে দিচ্ছি। তো এখানে মেল দিলাম, এখানে এজ হচ্ছে 45, এরপরে কন্টিনিউ করে দিলাম। আমরা যখন রিয়েল অ্যাড্রেস বের করি তখন কিন্তু আমাদের জন্মটা থাকে না। এখন এখানে ডেট অফ বার্থ দিয়ে দেন। আমি যে অ্যাড্রেসটা বের করছি সেটা হচ্ছে এপ্রিলের, এপ্রিলের 20 তারিখ। এরপরে ইয়ার হচ্ছে 75। এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, এখান থেকে মাস্টার্স দিয়ে দিলাম। আপনারা একটা কথা মাথায় রাখবেন, আপনারা সবাই সেম প্রোফাইলগুলো করবেন না, কারণ সবাই যদি একরকম প্রোফাইল করেন সেক্ষেত্রে কিছু প্রবলেম হয়, তারা বুঝে যায় যে এইগুলো ফেক হচ্ছে, সেই জন্য আপনারা ভিন্ন ভিন্ন প্রোফাইল করবেন। এখন আমাদের মাঝে এরকম একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে, আপনি সার্ভে করতে হলে আপনার মাস্ট বি অ্যাডাল্ট হতে হবে, আপনার মাস্ট বি মেরিট লাগবে, বাচ্চা কাচ্চা লাগবে। তো এই চিন্তাগুলো একটু দূর করতে হবে আমাদের। এক একজন এক এক রকম প্রোফাইল তৈরি করবেন। আপনার বয়স যদি 20 হয় সেই অনুসারে আপনার প্রোফাইল সাজাবেন। এরপর এটা কন্টিনিউ করে দিলাম। আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি সিঙ্গেল না মেরিড। আমি যেহেতু 45 ইউজ করছি বয়স, তো এটা মেরিড হওয়ার কথা, আমি মেরিড দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ করে দিলাম। হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর কারেন্ট হাউসহোল্ড, আপনি কোথায় থাকেন সেই বিষয়টা, তো আমি প্রোফাইল অনুসারে দিয়ে দিলাম। নিজের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওন অ্যাপয়েন্টমেন্ট, এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরে হচ্ছে প্লিজ চুজ দ্য অপশনস দ্যাট বেস্ট ডিসক্রাইবস ইউর হাউসহোল্ড, আমি যেহেতু মেল প্রোফাইল করতেছি আর এজ হচ্ছে 45, তো আমার জন্য সুইটেবল হচ্ছে আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18,
তো আপনারা বয়সের উপর বেস করে এটা করবেন, এরপরে কন্টিনিউ করে দেন। এখন হচ্ছে ছেলেমেয়ের বয়স, তো একজন মানুষের যদি 45 বয়স হয় আর 25 বছরে বিয়ে করে বা 30 বছরে করে, তো সেই অনুসারে ছেলেমেয়ের বয়স দিবেন। আমি এখানে 16 বছরের একটা মেয়ে দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউ করে দিলাম। এই ইনফরমেশনগুলো প্রোফাইলে থাকে না, এগুলো নিজে করে নিতে হয়। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, আর ইউ সেভিং ফর কলেজ ফর এনি ওয়ান ইন ইউর হাউসহোল্ড অর ফ্যামিলি। এটা ইয়েস দিয়ে দিলাম, আমি সেভিংস করতেছি কি না সেটা, এরপরে কন্টিনিউ করে দিলাম। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হাউ আর ইউ সেভিং ফর কলেজ। এখান থেকে আমরা এই অপশনটা নিলাম, এ জেনারেল সেভিং অ্যাকাউন্ট, এরপরে কন্টিনিউ করে দিলাম। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, আর ইউ হিসপ্যানিক লেটিনো অর স্প্যানিশ অরিজিন। আপনি ইউএস এর বাইরের অরিজিন কিনা সেটা জিজ্ঞেস করছে, এখানে নট হিসপ্যানিক, এরপরে কন্টিনিউ। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর রেস। আপনি সাদা না কালো না নিগ্রো সেটা, এখানে হোয়াইট দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউ করে দিই। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এটা আমরা ফুল টাইম দিয়ে দিলাম, এটা বয়স অনুসারে দিতে পারেন। কেউ যদি কম বয়সের হন সেই ক্ষেত্রে পার্ট টাইম দিতে পারেন বা সেলফ এমপ্লয়েড অ্যাজ ইউর উইশ, কেউ কেউ স্টুডেন্টও দিতে পারেন, এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরে হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইবস ইউর অর্গানাইজেশনস প্রাইমারি ইন্ডাস্ট্রি। আমি এই প্রোফাইলে যতগুলো অ্যাকাউন্ট করছি সব আইটি দিয়ে করছি, সো এখানে আইটি সফটওয়্যার দিয়ে দিলাম, এরপরে আমরা কন্টিনিউ করে দিই। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, উইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইথ ইন এট ইউর অর্গানাইজেশন। আপনি অর্গানাইজেশনের কোন ডিপার্টমেন্টে জব করেন সেটা, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, টেকনোলজি ডিপার্টমেন্ট, এরপরে আমরা কন্টিনিউ করে দিলাম। এই হচ্ছে আমাদের পরের কোশ্চেন। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্টস অর প্রোডাক্ট ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি অন স্পেন্ডিং পারচেসিং। আপনি আপনার কোম্পানির জন্য কোনো প্রোডাক্ট কিনেন কি না, অথবা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনার কোনো হস্তক্ষেপ আছে কি না সেটা জিজ্ঞেস করছে, এখান থেকে আইটি সফটওয়্যার হার্ডওয়্যারও দিতে পারি, আরও কিছু থাকলে দিতে পারেন, নো প্রবলেম, এরপরে কন্টিনিউ করে দিই। এরপরে হচ্ছে, হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর জব টাইটেল। আপনি কোন পোস্টে জব করেন সেটা, এখানে ম্যানেজার হিসেবে দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউ। এরপরে হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন। আপনার কোম্পানিতে কতজন জব করে সেটা, এখান থেকে 100 থেকে 500 দিয়ে দিলাম, এটা হচ্ছে অল লোকেশন মিলে, এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে, ইন ইউর হাউসহোল্ড আর ইউ দ্য পার্সন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পারচেসিং ডিসিশন। আপনার ফ্যামিলিতে কোনো কিছু কেনাকাটার ডিসিশনটা কে নেয়, বেশিরভাগ ডিসিশনটা যদি আপনি নিয়ে থাকেন, এখানে ইয়েস অল ডিসিশন, এরপরে কন্টিনিউ করে দেন। এরপরে হচ্ছে, হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্স। ট্যাক্স দেওয়ার আগে আপনার বাৎসরিক ইনকামটা কত সেটা দিবেন, এখান থেকে আমি 1.5 লাখ এটা দিলাম, 1.5 লাখ থেকে 1,74,000। আপনি মান্থলি একটা স্যালারি বেস করে 12 দিয়ে ক্যালকুলেশন করে নেবেন, এইভাবে স্যালারি রেঞ্জটা বের করে নেবেন, এরপরে কন্টিনিউ করে দেন। এরপরে হচ্ছে, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ শপড অনলাইন ইন পাস্ট 30 ডেজ। আপনি লাস্ট 30 দিনের মধ্যে কতবার অনলাইন থেকে প্রোডাক্ট কিনছেন সেই বিষয়টা, এটা এখানে 4 থেকে 5 টাইমস দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউ। এরপরে হচ্ছে জিপ কোড, এখানে জিপ কোডটা দিয়ে দিবেন, 77380, এটা হচ্ছে আমার জিপ কোড, এরপরে কন্টিনিউ করে দেন। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, ডু ইউ অর ডাজ এনি ওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি। আপনার পরিচিত কেউ এই কোম্পানিগুলোতে জব করে কিনা সেটা দিবেন, এখানে আমি একটা দিয়ে দিলাম ইঞ্জিনিয়ার,
এরপরে গভর্নমেন্ট সেক্টর এটা দিয়ে দিলাম, এরপর আইটি সেক্টর একজন দিয়ে দিলাম যেহেতু আমার পরিচিত লোকের কথা জিজ্ঞেস করছে। এরপর আমরা কন্টিনিউ করে দিই। তো এখানে দেখেন আমাদের অনেকগুলো সার্ভে কিন্তু আনলক হয়ে গেছে। এখন এখানে আপনারা সার্ভেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে $1.25, $1.25, $1.25, এখানে 50 সেন্টের নিচে কোনো সার্ভে নেই। এখানে $1.50 দেখতে পাচ্ছেন, আরও একটা $1.50 সার্ভে, 30 মিনিটস লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে 50 সেন্টের নিচে কোনো সার্ভে নেই, তার মানে প্রত্যেকটা সার্ভে 50 সেন্ট করে। তো এখান থেকে আপনারা এই সার্ভেগুলো করতে পারবেন। এখানে পিনাট লেভের সার্ভেও আছে, সবাই পিতে এই পিনাট লেভের সার্ভেগুলো হয় না, এর জন্য স্পেশাল আইপি আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের সার্ভে, এগুলো কমপ্লিট করে আপনারা আর্নিং করতে পারবেন। আপনারা যদি কিছু এক্সট্রা ইনকাম করতে চান তার জন্য এখানে অফারে চলে যান, আর এখানে কিছু অপশন দেখতে পাবেন, এগুলো থেকে আপনারা আর্নিং করতে পারবেন। এখানে ডেইলি কিছু টাস্ক থাকে সেগুলো কমপ্লিট করতে পারবেন। এখানে আমরা ওয়াই সেন্স অফারে চলে গেলাম। এই যে এখানে কিছু কাজ দেখতে পাচ্ছেন, এখানে সাইন আপ করলেই আপনি 2 সেন্ট পাবেন। এরপর আরও কিছু টাস্ক আছে যেগুলো এখান থেকে কমপ্লিট করতে পারবেন, ওইগুলো দেখে দেখে করে নেবেন। এরপর এখান থেকে ওয়াই সেন্স ওয়াচে চলে যান। এই যে এখানে ভিডিওগুলো দেখে দেখে আপনি আর্নিং করতে পারবেন 1 সেন্ট করে, আর নিচের অফারগুলো কমপ্লিট করে আপনি আর্নিং করতে পারবেন। তো বর্তমানে সার্ভের জন্য এটা খুবই চমৎকার একটা সাইট। আপনি যদি ভালো করে কাজ করতে পারেন মান্থলি এখান থেকে আপনি $200-$300 আর্নিং করতে পারবেন। আর এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে $10। এখানে $10-এ আমরা যে কার্ডগুলো পাবো সেটা আমরা ইজিলি সেল করতে পারবো, তার মানে মিনিমাম উইথড্রল হচ্ছে $10। তো এই ছিল আজকের মোটামুটি সাইট, আশা করি বুঝতে পারছেন। সাইট নিয়ে কারো কোনো ডাউট থাকলে, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর নেক্সট টাইম চমৎকার ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই, ভাই আবার দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। ভালো থাকেন সবাই, বাই বাই।